আমাদের যেখান থেকে আলোচনা শুরু হবে, আমাদের আজকে টপিক আছে আলোর ব্যতিচার থেকে শুরু হবে। তো আলোর ব্যতিচার, আলোর ব্যতিচার জিনিসটা জানার আগে আমাদের দুইটা জিনিস জানা লাগবে, একটা হলো তরঙ্গের উপরিপাতন জিনিসটা, আর একটা হলো সুসংগত আলোক উৎস। দুইটা জিনিস জানা লাগবে। তো তরঙ্গের উপরিপাতন বলতে জিনিসটা কি বোঝায়, তরঙ্গের উপরিপাতন বলতে কি বোঝায় সেটা একটু দেখি আমরা। বলছে দেখো, দুইটা তরঙ্গের তরঙ্গ যদি কোনো মাধ্যমের একটা কণাকে একই সঙ্গে অতিক্রম করে, তখন মানে করে যদি প্রতিটি তরঙ্গই কণাটিকে স্থানান্তরিত করবে, ফলে কণাটির একটা লব্ধি স্মরণ করবে। বিষয়টা কেমন, ধরে নাও এই একটা তরঙ্গ যাচ্ছে, ধরে নাও এই একটা তরঙ্গ যাচ্ছে, আর একটা তরঙ্গ কী হলো এরকম এর ওপরে আপতিত হলো, এরকম আপতিত হলো। এবং এই যে দুইটা তরঙ্গ একটা আরেকটার উপরে আপতিত হলো, হলে এদের মধ্যে একটা লব্ধি স্মরণ দেখা যায়। এদের মধ্যে যে অতিক্রান্ত দূরত্ব থাকে সেটা আমরা লব্ধি স্মরণ বের করি, করলে সেই দূরত্বটা বের হয়ে যায়। তো এই লব্ধি স্মরণটা বের করার ক্ষেত্রে আমরা কী করি, আমরা যেই তরঙ্গ দুটোকে কী করি, আমরা বীজগণিতের নিয়মে যেমন যোগ করি সেভাবে যোগ করে দেই। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে তরঙ্গের উপরিপাতন। এখন কীভাবে যোগ করি দেখো, বলছে যদি তরঙ্গ দুটি একই দশায় আপতিত হয়, অর্থাৎ ধরে না এটা এরকম দশা আসছে, আরেকটা আরেকটা মানে একই দশায় এরকম, আরেকটা দশা এরকম, তো একই দশা যদি হয় সেক্ষেত্রে আমরা দুইটা যোগ করে দেই। আর যদি বিপরীত দশায় আসে, তো দশা জিনিসটা তোমাদের বলছিলাম যে গতির সামগ্রিক একটা অবস্থা, এর গতির সামগ্রিক যে কোনো মুহূর্তে সামগ্রিক একটা অবস্থাকে বলা হয় দশা। তো এই দশা যদি একই দশায় আসে, তাহলে মানে একই দশায় একে অপরের আপতিত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যোগ করবো। আর যদি বিপরীত দশায় একে অপরের অপর আপতিত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বিয়োগ করবো। এটা হলো তরঙ্গের উপরিপাতন। আচ্ছা, আর সুসংগত উৎস জিনিসটা কি, সুসংগত উৎস জিনিসটা বলছে দেখো, যদি দুইটা উৎস থেকে সমদশা সম্পন্ন, দুইটা উৎস থেকে সমদশা সম্পন্ন, অবশ্যই যেই আলোক উৎস দুটো আসবে তাদের মানে দশাটা কেমন হবে, সমান দশা বা একই দশা হবে, এবং নির্দিষ্ট দশা পার্থক্যের, মানে একই জিনিস বোঝাচ্ছে সমদশা, যেটা নির্দিষ্ট দশা পার্থক্যের একই কথা, এবং একই তরঙ্গ দৈর্ঘ্যের, ওই যে আলোক তরঙ্গ দুটো আসবে, দুইটা তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যাম্বডাটা যদি একই হয়, তো তাহলে কি বলছে দেখো, দুইটি আলোক তরঙ্গ নিঃসৃত হলে তাদেরকে বলা হবে সুসংগত উৎস, অর্থাৎ ওই উৎসটাকে বলা হবে সুসংগত উৎস। যেমন সূর্য একটা উৎস, সূর্য থেকে কি আলো নির্গত হয়, একটা উৎস, তুমি একটা মোমবাতি জ্বালালে সেটা একটা আলোক উৎস। এখন ওই মোমবাতি থেকে যে আলোগুলো নিঃসৃত হচ্ছে, ধরে নাও এখন ওই আলো থেকে যদি নিঃসৃত আলোতে যদি তো যে প্রত্যেকটা আলোর যে ফোটন আছে তাদের যদি তরঙ্গ দৈর্ঘ্য একই হয় এবং তাদের দশাগুলো যদি সমদশা সম্পন্ন হয়, তাহলে ওই যে মোমবাতি, ওই মোমবাতির যে আলোক উৎসটা সেটাকেই আমরা বলবো সুসংগত উৎস। যদিও বাস্তবে সুসংগত উৎস আলো মানে আলোক উৎস পাওয়া সম্ভব নাই, এরকম একটা অবস্থা। এখন কথা হলো এই যে উপরিপাতন আর আলোক উৎস মানে সুসংগত উৎস, দুইটা জিনিস বুঝতে পারছো কিনা, বা প্রশ্ন আছে কিনা আমার একটু জানাও তো, রেসপন্স করো। একটু রেসপন্স করো, তোমরা রেসপন্স না করলে অনলাইন ক্লাস হবে না। আচ্ছা, যদি সমস্যা না থাকে আমরা সামনে আগাই। এরপরে আছে ব্যতিচার। তো ব্যতিচার জিনিসটা কি বলছে দেখো, দুইটা সুসংগত উৎস হতে, তাহলে উৎসটা কেমন হওয়া লাগবে, সুসংগত উৎস হওয়া লাগবে, দুইটা সুসংগত উৎস মানে উৎস হতে নিঃসৃত দুটো আলোক তরঙ্গের, মানে দুইটা সুসংগত উৎস থেকে দুইটা আলোক তরঙ্গ নিঃসৃত হলো। এই দুইটা আলোক তরঙ্গ কী হবে, উপরিপাতনের ফলে, অর্থাৎ একটা আরেকটার উপরে উপরিপাতন হবে, যেটা তোমাদের দেখাচ্ছিলাম একটু আগে। উপরিপাতনের ফলে কোনো বিন্দুর কী হয়, আলোক তীব্রতা বেশি হয়, অর্থাৎ যেখানে আলোক তীব্রতা বেশি হয় সেখানে দেখা যায় আলোটা বেশি দেখা যাচ্ছে, আবার কোথাও কোথাও আলোক তীব্রতা হ্রাস পায়, অর্থাৎ সেখানে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, কোথাও কোথাও আলোক তীব্রতা বেশি পায়, কোথাও কোথাও আলোক তীব্রতা হ্রাস হয়। তো এই যে এর ফলে যে কোনো পর্যায়ক্রমে যে আলোক উজ্জ্বলতা বৃদ্ধি বা অন্ধকার অবস্থা সৃষ্টি হচ্ছে, এই ঘটনাটাকে বলা হলো ব্যতিচার। বুঝতে পারছো, আমি আবারও বলছি দেখো, দুইটা সুসংগত উৎসতে নিঃসৃত আলোক তরঙ্গে একটা ওপর আরেকটার উপরে উপরিপাতনের ফলে কোথাও তীব্রতা বেশি হবে, কোথাও তীব্রতা হ্রাস পাবে। তো এই যে পর্যায়ক্রমিক যে মানে আলোক উজ্জ্বলতা বা আলোক তীব্রতাটা যে হ্রাস বৃদ্ধি হচ্ছে, এই অবস্থাটাকে বলা হয় কি, ব্যতিচার। আচ্ছা, এবং এই ব্যতিচারটা কে প্রথম মানে আবিষ্কার করছিল, অর্থাৎ আবিষ্কার তো করিনি, লক্ষ্য করছিল বলা যায়। তো এই আবিষ্কার করছিল কে, 1801 সালে সর্বপ্রথম টমাস ইয়াং আলোর ব্যতিচার আবিষ্কার করেন। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আলোর ব্যতিচার কে আবিষ্কার করেন, তাহলে উত্তর হবে কি, টমাস ইয়াং। টমাস ইয়াং কি করেন, আলোর ব্যতিচার আবিষ্কার করেন। আচ্ছা, এই ব্যতিচার দুই ধরনের হতে পারে, কয় ধরনের, দুই ধরনের। ওই যে বললাম আলোক তীব্রতা বেশি পায়, বৃদ্ধি পায়, কোথাও আলোক তীব্রতা হ্রাস পায়, তাহলে এইভাবে দুই ধরনের হবে, একটা হলো গঠনমূলক ব্যতিচার, একটা হলো ধ্বংসাত্মক ব্যতিচার। এবং কখন গঠনমূলক হবে, কখন ধ্বংসাত্মক ব্যতিচার হবে, তো গঠনমূলক ব্যতিচার তখনই হবে যখন কি হবে, আলোক তীব্রতাটা বেশি হবে, অর্থাৎ উজ্জ্বলতা যে উজ্জ্বল বিন্দুটা আমরা পাবো। অর্থাৎ দেখো, দুইটা
উষ্ণতায় সমান কম্পাঙ্ক বিস্তারের দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে যদি উজ্জ্বল বিন্দু পাওয়া যায় তাহলে কী কী হবে তাকে বলা হয় গঠনমূলক ব্যতিস্যার। আর গঠনমূলক ব্যতিস্যারের ক্ষেত্রে সমদশা থাকবে, এই জিনিসগুলো তো বুঝতে পারছো। আর ধ্বংসাত্মক ব্যতিস্যার কখন হবে, যখন ওই যে বললাম যে মানে আলোক তীব্রতাটা হ্রাস পাবে অর্থাৎ অন্ধকার বিন্দু পাওয়া যাবে। তাহলে দেখো বলছে যে দুইটা উৎস হতে যদি সমান কম্পাঙ্ক ও বিস্তারের দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে যদি অন্ধকার বিন্দু পাওয়া যায় তাহলে তাকে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিস্যার। আর এই যে ধ্বংসাত্মক ব্যতিস্যার, এক্ষেত্রে কিন্তু আলোক তরঙ্গ দুইটার উপরিপাতন কিন্তু বিপরীত দশায় ঘটে। আর গঠনমূলক ব্যতিস্যারের ক্ষেত্রে আলোক তরঙ্গ দুটোর উপরিপাতন ঘটে সমদশায়। আচ্ছা এই গঠনমূলক ব্যতিস্যার ব্যতিস্যার জিনিসটা বুঝছো কিনা তোমরা একটু রেসপন্স করো। আচ্ছা এরপরে দেখো এই যে গঠনমূলক ব্যতিস্যার আর ধ্বংসাত্মক ব্যতিস্যার কোন শর্তে সৃষ্টি হয় সেই জিনিসটা আছে। দেখো যদি তো মানে যে কোনো বিন্দুতে উপরিপাত যে তরঙ্গ থাকবে ওই তরঙ্গদ্বয়ের যদি পথ পার্থক্য কত হয় ল্যামডা বাই টু এর অযুগ্ম গুণিতক হয়, অর্থাৎ পথ পার্থক্য কত হবে ধরো ল্যামডা বাই টু এর অযুগ্ম গুণিতক অর্থাৎ বিজোড় গুণিতক বোঝাচ্ছে। যদি বিজোড় গুণিতক হয় ল্যামডা বাই টু বা থ্রি ল্যামডা বাই টু এরকম যদি বিজোড় গুণিতক হয় তাহলে তখন হলো। আর একটা কথা আছে দেখো যে বলছে যদি পথ অর্থাৎ পথ পার্থক্যটা কত হবে টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু, টু এন হলে একটা জোড় সংখ্যা তার সাথে ওয়ান যোগ করলে বিজোড় সংখ্যা, তাহলে এটা হলো অযুগ্ম গুণিতক। টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো ধ্বংসাত্মক ব্যতিস্যার সৃষ্টি হবে। তাহলে যখন অযুগ্ম গুণিতক হবে বা পথ পার্থক্য কত হবে টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু তাহলে সেক্ষেত্রে আমরা ধ্বংসাত্মক ব্যতিস্যার পাবো। এবং সেক্ষেত্রে দেখা যায় এনের মান জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এগুলো হতে পারে। এগুলো কিন্তু রিটেনে এই দুই একটা কনসেপ্ট কিন্তু কাজে লাগে তোমাদের, এমসিকিউ চলে আসতে পারে রিটেনেও আসতে পারে। এবং গঠনমূলক ব্যতিস্যার কখন হচ্ছে দেখো গঠনমূলক ব্যতিস্যার হবে যখন ল্যামডা বাই টু এর যুগ্ম গুণিতক অর্থাৎ জোড় গুণিতক হবে, তাহলে কত টু এন ইন্টু ল্যামডা বাই টু হবে। এখানে এনের মান জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এইভাবে যে কোনোটা হতে পারে। আচ্ছা এগুলো তো হলো। আচ্ছা এরপরে আছে ব্যতিস্যার ঝালর, ব্যতিস্যার ঝালর আছে চির বা স্লিট আছে। তো এই ব্যতিস্যার ঝালর জিনিসটা কি দেখো বলছে কোনো তলে বা পদ্মায় যদি ব্যতিস্যার ঘটানো হলে সেখানে অনেকগুলো কি হয় পরস্পর সমান্তরাল উজ্জ্বল আর অন্ধকার রেখা বা পট্টি পাওয়া যায়। তো এই যে উজ্জ্বল আর অন্ধকার রেখা বা ড্রাগুলো পাওয়া গেলাম এগুলোকে একসঙ্গে বলা হয় আলোর ব্যতিস্যার। যেমনটা কেমন ধরে না এখান থেকে আলোক উৎস, এই আলোক উৎস থেকে আলো নির্গত হচ্ছে, হয়ে দেখা যাচ্ছে একটা অন্ধকার ডোরা পেলাম একটা উজ্জ্বল ডোরা পেলাম একটা অন্ধকার ডোরা একটা উজ্জ্বল ডোরা, এই যে পর্যায়ক্রমিক একটা উজ্জ্বল অন্ধকার ডোরার যে পুরোটা একটা পার্ট পাচ্ছি এই পুরোটাকে বলা হচ্ছে কি একসাথে বলা হচ্ছে ব্যতিস্যার ঝালর। আচ্ছা আর চির বা স্লিট জিনিসটা কি, চির বা স্লিট জিনিসটা দেখো বলছে দৈর্ঘ্যের তুলনায় খুবই ক্ষুদ্র, দৈর্ঘ্যের তুলনায় প্রস্থটা খুবই ক্ষুদ্র প্রস্থ বিশিষ্ট আয়তাকার সরু ছিদ্রকে বলা হয় চির বা স্লিট। অর্থাৎ ছিদ্রটা যদি এরকম দেখতে হয় অর্থাৎ দৈর্ঘ্যের তুলনায় প্রস্থটা খুবই ক্ষুদ্র, এটা তো বড় আঁকানো হয়ে যাচ্ছে একদম খুব ক্ষুদ্র, এই ক্ষুদ্র দৈর্ঘ্যের তুলনায় প্রস্থটা খুব ক্ষুদ্র প্রস্থ বিশিষ্ট সরু আয়তাকার ছিদ্রকে বলা হয় চির বা স্লিট, এটা কিন্তু একটা ছিদ্র। তো ব্যতিস্যারের জন্য এই সিলের প্রস্থ অবশ্যই আলোক তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কম মানে কমের চেয়ে কম মানে তরঙ্গ দৈর্ঘ্যের কমের হতে হয়। তো এই জিনিসটা আমরা দেখবো একটু পরে। আর এখান থেকে একটা জানার বিষয় লেখা আছে দেখো যে বলছে যে আলো একটা আর তরঙ্গ ইহা ব্যতিস্যারের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। আলো কিন্তু একটা আর তরঙ্গ, এই আলোর আর তরঙ্গ এই ধর্মটা আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি ব্যতিস্যারের মাধ্যমে। আর তরঙ্গ বলতে কেমন বোঝায়, এই যে সমান্তরাল থাকে পরস্পর সরি সমান্তরাল থাকে না তো এখানে হলো 90 ডিগ্রি কোণ করে সমকোণে থাকে। তো এই যে হলো আর তরঙ্গ, আর তরঙ্গ যদি তোমার পরীক্ষা আসে যে ব্যতিস্যারের মাধ্যমে আলোর কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাহলে এটা কিন্তু আর তরঙ্গ, মাথায় রেখো। এখন কথা হলো এরপরে আছে ব্যতিস্যারের সত্তাবলী, ব্যতিস্যারের কী সত্যগুলো আছে। ব্যতিস্যারের সত্তাবলীর মধ্যে প্রথমে আছে দেখো আলোক উৎস দুটি অবশ্যই সুসংগত হতে হবে, যে সুসংগত কথাটা একটু আগে বুঝে আসলাম, আলোক উৎস দুটি অবশ্যই সুসংগত হতে হবে এবং এই উৎস দুটি কেমন হওয়া লাগবে ক্ষুদ্র এবং সূক্ষ্ম হতে হবে। এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে দেবে নিচের কোনটি ব্যতিস্যারের সত্তাবলী নয়, বিশেষ করে মেডিকেলে এই টাইমগুলো বেশি আসে, তোমাদের বোর্ড কোশ্চেনে খুব কম আসে তবে মেডিকেল সাইডে এইরকম টাইপের জিনিসগুলো বেশি আসে যে কোনটা নয় কোনটি এটা এরকম টাইপের বেশি আসে। উদাহরণ বৈশিষ্ট্য এই যে শখ এই জিনিসগুলো কিন্তু মেডিকেল অ্যাডমিশনে যারা দিবা তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এখন কথা হলো দেখো উৎস দুটি অবশ্যই কেমন হওয়া লাগবে সূক্ষ্ম আর ক্ষুদ্র হওয়া লাগবে এবং পরস্পরের খুব নিকটে হওয়া লাগবে, অর্থাৎ উৎস দুটি কেমন হওয়া লাগবে পরস্পরের নিকটে হওয়া লাগবে, যে একটা উৎস এইখানে দিলাম আর একটা অনেক দূরে দিলাম এমন দিলে হবে না। এবং দেখো এখানে বিস্তার দ্বয় প্রায় সমান হতে হবে,
এরপরে আমাদের যে উজ্জ্বল ড্রর জন্য আমরা যুগ্ম গুণিতক আর অন্ধকার ড্রর জন্য অযুগ্ম গুণিতক মানে অযুগ্ম গুণিতক হওয়া লাগবে। তরঙ্গ দূর করে এটা আছে, এই হলো বৈশিষ্ট্য। আর ব্যতিসারের আরও কিছু মানে শর্তাবলীগুলো দেখলাম, আর কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য বলতে এখানে কী কী ঘটে দেখো, তরঙ্গের যখন মানে দুইটা সুসঙ্গত উৎস হতে যখন একই মাধ্যমের কোনো বিন্দুতে আলোক তরঙ্গের উপরিপাতন ঘটে তখন ব্যতিসার সৃষ্টি হয়, এটা তো দেখলামই। এখন এই ব্যতিসারের ক্ষেত্রে দেখা যায় ব্যতিসার তরঙ্গের যে পট্টিগুলো থাকে অর্থাৎ যে আলোর পট্টিগুলো থাকে সেগুলোর কী হয়, বেদ সমান হয়। ব্যতিসারে উজ্জ্বল পট্টি আর অন্ধকার পট্টির মধ্যবর্তী দূরত্ব সমান থাকে, আর এইখানে ব্যতিসারে অন্ধকার পট্টিতে কোনো আলো থাকে না অর্থাৎ এরা সম্পূর্ণ অন্ধকার। অর্থাৎ যেটা অন্ধকার পট্টি বা অন্ধকার ডোরা সেটাই সম্পূর্ণ অন্ধকার হবে, যেটা উজ্জ্বল ডোরা সম্পূর্ণ উজ্জ্বল হবে। এবং আরও একটা জিনিস তোমাদের ক্লিয়ার কনসেপ্ট দেয়, এরপরে আমরা পড়বো অপবর্তন, আমরা একটু পরে পড়বো অপবর্তন। এই অপবর্তনের ক্ষেত্রে আলো থাকে না, আমরা কীভাবে মনে রাখবো, অদি শুরু হচ্ছে অত অপবর্তনে আলো থাকে না, অপবর্তনে আলো ও সরি সরি উল্টে যাচ্ছে, অপবর্তনে আলো থাকে, অপবর্তন অ আছে যেহেতু এটা অপবর্তনে আলো থাকবে, আর ব্যতিচারে কিন্তু অ নাই, তাহলে এক্ষেত্রে আমরা মনে রাখবো এক্ষেত্রে কিন্তু আলো থাকে না অর্থাৎ অন্ধকার পট্টিতে আলো থাকে না। কিন্তু আমরা এরপরে অপবর্তন পড়বো, অপবর্তনের ক্ষেত্রে অন্ধকার পট্টিতে আলো থাকে, কথাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ব্যতিচারের ক্ষেত্রে অন্ধকার পট্টিতে আলো থাকে না, আর অপবর্তনের ক্ষেত্রে অন্ধকার পট্টিতে আলো থাকে। আচ্ছা বিষয়টা বোঝা গেছে, এ পর্যন্ত সমস্যা আছে কিনা, প্রশ্ন আছে কিনা রেসপন্স দাও। আচ্ছা এরপরে দেখো, এরপরে আলোক ব্যতিসারের ক্ষেত্রে সেই অঙ্কের পরীক্ষা আছে, ই অঙ্কের যে দিসির পরীক্ষা সেটা আছে। সির মানে যে বললাম সির বা সিলিট হলো দুইটা ছিদ্র, দেখো এই সেই একটা ছিদ্র, এই একটা ছিদ্র, তো এটা দিয়ে আলোর ব্যতিসার ই অঙ্কের প্রতীক্ষা মানে পরীক্ষা করছে। তিনি কী করছিলেন দেখো, এখানে একটা আলোক উৎস নিছে, আর এস আর এস ওয়ান আর এস টু দুইটার খুব সূক্ষ্ম ছিদ্র মানে বা সির নিছে, এখানে হলো এস একটা সিলিট বা সির নিছে সরু ছিদ্র পথ, আর এখানে এল একটা মানে একবর্ণী আলো নিছে, এখানে সেই আলোক উৎস থেকে একবর্ণী আলো বের হচ্ছে। এই আলোগুলো দেখা যাচ্ছে মানে এখানে কি করছিল, একবর্ণ মানে সমান্তরালে কিছু এই যে সিট বা সিলিট এটাকে সমান্তরালে আমরা স্থাপন করছি, করে এখান থেকে যে আলোটা বের হয়েছে, বের হয়ে এখানে আমরা দেখতে পাইছি যে কেন্দ্রীয় পট্টি, দেখো এই যে কেন্দ্রীয় পট্টি এই অংশ থেকে এসে এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় পট্টি, কেন্দ্রীয় পট্টিতে আলোক উজ্জ্বলতাটা বেশি থাকে, পর্যায়ক্রমিকভাবে এদিকে এদিকে গিয়ে আলোক উজ্জ্বলতাটা একটু কমে যায়। আর এখানে হলো কী হয়, অন্ধকার পট্টি আলোক পট্টি এইভাবে সৃষ্টি হয়, একটা একটা উজ্জ্বল ডোরা সৃষ্টি হচ্ছে, একটা অন্ধকার ডোরা, একটা উজ্জ্বল ডোরা, একটা অন্ধকার ডোরা, এভাবে সৃষ্টি হয়, এভাবে পরীক্ষা করছে। ইয়ে দিসি পরীক্ষা তো আমাদের পরীক্ষা আসবে না, তো এগুলো নিয়ে তেমন মাতামাতি করার কিছু নাই, এগুলো থেকে তেমন প্রশ্ন আসে না। এখন খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এমসিকিউর জায়গা বলছি দেখো, দশা পার্থক্য সমান টু পাই বাই ল্যামডা ইন টু পথ পার্থক্য, বিশ্বাস করবো না এটা তোমাদের অ্যাডমিশন মানে অ্যাডমিশন বলো একাডেমিক বলো সব ক্ষেত্রে এমসিকিউ এটা থেকে আসে। এই জিনিসটা মাঝে মাঝে গদাকেও এই সূত্র দিয়ে অঙ্ক আসে, তো সূত্রটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমরা অনেকেই জানো দশা পার্থক্য ডেল্টা সমান টু পাই বাই ল্যামডা ইন টু পথ পার্থক্য। তো পথ পার্থক্য কিসের হিসেবে, পথ পার্থক্য তোমার দেওয়া থাকবে কোথাও বা কোথাও এরকম পথ পার্থক্যটা তোমার বের করে নিতে হবে, এরকম একটা পথ পার্থক্য বের করে নিতে হবে যে কত পথ পার্থক্য, এইখান থেকে ধরো এই পর্যন্ত বললে এখানে পথ পার্থক্য এরকম ল্যামডা এরকম কিছু থাকে। তো এই জিনিসগুলো কেমনভাবে হয় দেখো, তোমার কোথাও বললো যে দুইটা আলোক উৎসের ক্ষেত্রে দেখা যাচ্ছে পথ পার্থক্য যদি ল্যামডা বাই ফোর হয়, পথ পার্থক্য যদি ল্যামডা বাই ফোর হয় তাহলে দশা পার্থক্য কত, এরকম এমসিকিউ আসবে, তখন তুমি এই ডেল সমান সমান টু পাই বাই ল্যামডা ইন্টু দশা পার্থক্য, তাহলে এখানে মানে পথ পার্থক্য আছে ল্যামডা বাই ফোর, তাহলে ল্যামডা ল্যামডা কেটে যাচ্ছে পাই বাই টু, তাহলে দশা পার্থক্য কত হচ্ছে পাই বাই টু, এরকম এরকম টাইপের ছোটো ছোটো জিনিস সূত্রগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা এরপরে কিছু জিনিস আছে যে মানে লেখচিত্রের মাধ্যমে দেখাইছে, এগুলো দরকার নাই। আর আচ্ছা এরপরে দেখো, এখানে যশোর বোর্ড 2019 বরিশাল বোর্ড 2019 এই প্রশ্ন আসছে, দেখেছো তোমাদের বলতে না বলতে সেই প্রশ্ন এসে গেছে, বলতেছে দেখো যে একটা মানে একটা তরঙ্গদের দুটি বিন্দুর মধ্যবর্তী পথ পার্থক্য কত, ল্যামডা বাই ফোর হলে এর দশা পার্থক্য কত, তবে সেই অঙ্কটা একদম ডাইরেক্ট হুকু চলে আসছে, দেখো এখানে বসালে শেষ শেষ পাই বাই টু আসছে উত্তর। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে লব্ধি বিস্তার আছে, এক্ষেত্রে ওই সেই মানে লব্ধি সূত্র করে দিছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা সেই সূত্র করাই দিছে, এগুলো নর্মাল জিনিস। এরপরে ইয়ং এর ডিসির পরীক্ষার ব্যাখ্যা আছে,
ইয়ংয়ের ডিসি পরীক্ষার ব্যাখ্যা আছে, তো তোমাদের একটা জিনিস এখান থেকে সূত্র আছে, সূত্রটা ইম্পর্টেন্ট। তোমাদের প্রমাণ আগে আসতো, তোমাদের আগে এখান থেকে 15-16 সাল দিকে যে পরীক্ষাগুলো হতো সেসব সময় দেখা যেত গদাগে গদাগে, মানে তখন তো সৃজনশীল প্রতা ছিল না, তখন ইন্টারমিডিয়েটে সৃজনশীল আসতে কিন্তু খুব বেশি দিন হয়নি। ইন্টারমিডিয়েটে কিন্তু আগে সৃজনশীল ছিল না, আগে শর্ট প্রশ্ন আসতো, তোমরা প্রাইমারি লেভেলে যেরকম প্রশ্ন শর্ট প্রশ্ন পড়ে আসছো ওরকম আসতো, তখন দেখা যেত প্রমাণ দিত। বা যখন তোমরা এরপরে অনার্স মাস্টার্স করবা, যদি কেউ ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে অনার্স মাস্টার্স করো, সেখানেও দেখবা প্রমাণ আছে, তোমাদের পরীক্ষায় বড় বড় 2-3 পেজের প্রমাণ আসতো, আসবে, এগুলো আসে। তো বিষয় হলো তোমাদের একাডেমিকে প্রমাণগুলো আসে না, তো এই কারণে আমি প্রমাণগুলো আলোচনা করছি না। তো এখানে দেখো ডিসির পরীক্ষার ফলাফল আছে, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। এই ডিসির পরীক্ষাটা করে কী ফলাফল পেলাম আমরা? এই ডিসির পরীক্ষার ক্ষেত্রে আলোর ব্যতিচার ঘটে, ডিসির পরীক্ষার ক্ষেত্রে কী দেখতে পেলাম আমরা? আলোর ব্যতিচার ঘটে। এবং এই ডিসির পরীক্ষার ফলাফল আরও একটা কী পেলাম? আলো এক প্রকার তরঙ্গ, ডিসির পরীক্ষা আলোর তরঙ্গ তত্ত্বকে সমর্থন করে। আলোর দুইটা ধর্ম আছে, একটা হলো কণা ধর্ম, একটা হলো তরঙ্গ ধর্ম। তাহলে ডিসির পরীক্ষা কোন ধর্মকে মানে সমর্থন করছে? আলোর তরঙ্গ তত্ত্বকে সমর্থন করছে। এবং দেখো এখান থেকে পড়া খুব কম তোমাদের, মানে সবগুলো ম্যাথমেটিক টার্ম না। এখানে দেখো গঠনমূলক ব্যতিচারের কিছু সত্য আছে, তো গঠনমূলক ব্যতিচারের সত্য আমি দেখলাম যে এখানে দেখো জোর গুণিতক বলছিলাম, λ/2 এর জোর গুণিতক সেই জিনিসটাই আছে। আর পথ পার্থক্য কীভাবে বের করছে দেখো, S2P - S1P = L λ, পথ পার্থক্যটা কীভাবে বের হয়েছে দেখো, এই যে আলোকগুচ্ছ দুটো ছিল এইখান থেকে দেখো এই দূরত্বটা, আচ্ছা আর এই হলো মানে দুইটা সি ছিল না, এই সেই S1C, S2C, আর এইখান থেকে এই দূরত্বটা, দুইটা দূরত্বের বিয়োগ করলে আমরা পথ পার্থক্য পাবো, এ আছে। আর এখান থেকে তেমন কিছু দরকার নাই। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে জিনিসটা আছে কি, আচ্ছা আর একটা জিনিস বলে দেই, এই দশা পার্থক্য এখানে দেওয়া আছে দেখো, λ = 0, 2π, 4π, 6π এমন যদি আসে, অর্থাৎ পায়ের যদি জোর গুণিতক আসে, এটা কিন্তু পথ পার্থক্য, λ/2 এর জোর গুণিতক পথ পার্থক্য। আর এটা হলো দশা পার্থক্য, দশা পার্থক্য যদি 0, 2π, 4π, 6π এগুলো আসে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কি, সেক্ষেত্রে হলো গঠনমূলক ব্যতিচার বা উজ্জ্বল বিন্দু সত্য। তোমাদের পরীক্ষায় কিন্তু বোর্ড কোশ্চেন তোমরা সলভ করতে গেলে এই জিনিসগুলো পাবে তোমরা, যে কোথাও দেখবে λ/2 এর জোর গুণিতক বের করে তোমাকে প্রমাণ করতে হবে, বা কখনো এই 2π, 4π, 6π এগুলো যদি বের হয় তখন আমরা বলবো যে মানে সেগুলো হলো গঠনমূলক ব্যতিচার। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে দেখো, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে বলছে দেখো যে এই ক্ষেত্রে মানে পথ পার্থক্যটা কেমন হবে, λ/2 এর অযুগ্ম বা বিজোড় গুণিতক, এটা তো আগে একবার পড়লাম। আর এক্ষেত্রে দেখো এন এর মান 0, 1, 2, 3, 4 এগুলো হবে। আর দশা পার্থক্যের মান কেমন হবে, π, 3π, 5π, 7π, অর্থাৎ পায়ের বিজোড় গুণিতক হবে, এটা হলো কি দশা পার্থক্য। আচ্ছা এই হলো আছে, আর উজ্জ্বল পট্টি অন্ধকার পট্টি দেখালাম, আর কি আছে এরপরে, এরপরে আছে উজ্জ্বল বা অন্ধকার ডোরার দূরত্ব, অর্থাৎ পরপর দুটি, এরপর আছে দেখো পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্বের ব্যবধান কত সেটা আছে, বা যে কোনো দুটি উজ্জ্বল ডোরার ব্যবধানের সূত্র আছে। তো তোমাদের তপন স্যারের বইয়ে একরকম সূত্র দেয়া, তোমাদের এই যে মানে ইসাক স্যারের বই, ইসাক স্যারের বইয়ে একরকম সূত্র দেয়া। তো এইখানে ইসাক স্যারের বইয়ে দেখো λ/2a, তো এইখানে এইখানে দেখো এখানে কিন্তু 2a প্রকৃতপক্ষে 2a হচ্ছে না, তোমাদের তপন স্যারের বই যারা ফলো করো তারা কিন্তু λ/2a হবে তাদের মতে, দুটি পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব λ/2da, অর্থাৎ আমরা মানে λ/a করবো। এখানে যেটা আমরা ইয়ে ধরছিলাম সেটা এখানে তোরা মানে এই বইয়ে 2d ধরছে, তো ইয়ে কি ল্যামডা কি এই জিনিসগুলো আমরা দেখবো। এখন কথা হলো দেখো আমরা যদি চিত্রটা দেখি, চিত্রটা আমরা মানে চিত্রটা দেখি, কখন এ ধরবো কখন বি ধরবো, আচ্ছা আচ্ছা একটু সামনে যাই চিত্র কই, এখন এই এটা কি, এটা হলো সিদ্ধয়ের মধ্যবর্তী দূরত্ব, এই এটা কি, এটা হলো সিদ্ধয়ের, এই যে সি S1, এই সি যে S2, এই সিদ্ধয়ের মধ্যবর্তী দূরত্ব কি,
মধ্যবর্তী দূরত্ব হলো এ, যেটা তোমাদের এই সূত্রে এই বইয়ে টু ডি দ্বারা এই মধ্যবর্তী দূরত্বকে প্রকাশ করছে। তোমরা আবার এটা দিয়ে কনফিউজড হয়ে যেও না, তো তোমরা টু ডি না ধরে জাস্ট এ ধরতে পারো, মানে চিদ্দয়ের মধ্যবর্তী দূরত্ব কত, এ। আর এই যে সির হতে এই যে দূরত্বটা, এই সির হতে এই যে দূরত্বটা, সির হতে পদ্মার দূরত্ব, এই সির হতে এই যে পদ্মার দূরত্ব, এই পদ্মার দূরত্বকে কী দ্বারা প্রকাশ করি, টি দ্বারা প্রকাশ করি। সির হতে পদ্মার দূরত্ব কী দ্বারা প্রকাশ করি, ডি দ্বারা প্রকাশ করি। আর ল্যামডা তো তরঙ্গ দৈর্ঘ্যের মান তোমরা জানো, তো এই হলো সূত্রটা, ল্যামডা ডি বাই এ, অর্থাৎ দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, ল্যামডা ডি বাই এ। আচ্ছা এখন কথা হলো, এখানে দেখো পড়ছি আমরা দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, এখানে আমরা পড়ছি পরপর দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। এখন যদি বলতো পরপর দুইটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব কত, তখন কিন্তু আমরা করতাম টু এন প্লাস ওয়ান বাই টু ল্যামডা ডি বাই এ, তখন কিন্তু আমরা বিজোড় করতাম। বুঝতে পারছো এই কথাটা মাথায় রেখো। তো এখানে টুটা কখন নেব, টুটা যখন আমরা হলো মানে প্রস্থ হিসেব করব। দেখো বলছে পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, আর এরপরে আছে ড্রোয়ার প্রস্থ, এটার পরে ফেজে আছে ড্রোয়ার প্রস্থ আছে, এই ড্রোয়ার প্রস্থ, ড্রোয়ার প্রস্থর ক্ষেত্রে আমরা করবো কি ল্যামডা ডি বাই টু এ। আগে ছিল ল্যামডা ডি বাই এ, দুইটা উজ্জ্বল ডোরা বা দুইটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব যেটা ছিল, মানে উজ্জ্বল ডোরার ক্ষেত্রে টু মানে ল্যামডা ডি বাই এ ছিল, এখানে শুধু টুটা এক্সট্রা হয়েছে ল্যামডা ডি বাই টু এ। এটা হলো কিসের ক্ষেত্রে, ড্রোয়ার প্রস্থ নির্ণয় সূত্র, ড্রোয়ার প্রস্থ নির্ণয় সূত্র ল্যামডা ডি বাই টু এ। তো ডি কোনটা, ডিটা হলো পদ্মা সির হতে পদ্মার দূরত্ব, আর দুইটা সিদ্ধয়ের মধ্যবর্তী দূরত্ব হলো ইয়ে। এখানে দেখো আগে ছিল আমি বলছিলাম যে আমরা যেটা ইয়ে ধরছি এরা টু ডি ধরছে, এখানে কিন্তু এখানে ফোর ডি দিছে। এই জিনিসগুলো কিন্তু যেন ভুল না হয় এগুলো খেয়াল রেখো। আর এখানে একটা কথা বলে দেওয়া আছে, দেখো যদি অন্ধকার ডোরার ক্ষেত্রে পথ পার্থক্য কত হবে, টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু এ সমান হবে। এই হলো বিষয়, মানে আমরা যেটা সূত্রটা করলাম দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, দেখো এই একটা উজ্জ্বল ডোরা এই একটা উজ্জ্বল ডোরা, এই দুটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা আমরা এই নির্ণয় করবো এই সূত্রের দ্বারা। আবার ধরো এই একটা অন্ধকার ডোরা এই একটা অন্ধকার ডোরা, এই দুটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করবো এই সূত্রের ব্যবধান এইটা দ্বারা। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? আচ্ছা তো এরপরে আমরা দেখো এখানে একটা ছোট্ট একটা ম্যাথ আছে, আমি তো একটু দেখাই দিই। বলছে দেখো ইয়ং এর ডিসির পরীক্ষায় মানে সির দুটির মধ্যবর্তী দূরত্ব 0.8 মিলিমিটার, তো সিদ্ধয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা কী দ্বারা প্রকাশ করবো, ইয়ে দ্বারা, এরা টু ডি দ্বারা প্রকাশ করছে। আচ্ছা মিলিমিটারকে আমরা মিটারে করে নেব। আর এরপরে দেখো বলছে সির থেকে পদ্মার দূরত্ব 1 মিটার, তাহলে এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করবো, ডি দ্বারা প্রকাশ করবো। আচ্ছা সিরগুলোকে এত তরঙ্গের দৈর্ঘ্যের এই ল্যামডা দেওয়া আছে, আলাদা দ্বারা আলোকিত করা হলে উজ্জ্বল ডোরার প্রস্থ কত, তো উজ্জ্বল ডোরার প্রস্থর সূত্র আমরা করছি ল্যামডা ডি বাই টু এ, তো হয়ে গেলো। একদম ইজি জিনিস, কিন্তু এগুলো শুধু মান বসাই দেয় কাজ। আচ্ছা এরপরে দেখো এরপরে ধারণে কৌণিক বেদ আছে, কৌণিক বেদ দরকার নাই, অর্থাৎ পরপর দুইটা ধারণের মধ্যবর্তী কৌণিক বেগ, আচ্ছা এটা আপাতত দরকার নাই। আর এখান থেকে কিছু ম্যাথ আছে, তোমরা ম্যাথগুলো প্র্যাকটিস করে নিও, সমস্যা হলে তো আমরা আসি। আচ্ছা আর কোন জিনিসগুলো আসে, আচ্ছা দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো কখনো কখনো কিন্তু ম্যাথ উদ্দীপকের এরকম চিত্র থাকবে, তোমাদের চিত্র থেকে বুঝে নিতে হবে কোনটা ডি কোনটা এ। আচ্ছা এই চিত্র থেকে বলো তো তোমরা কোনটা ডি আর কোনটা এ, তোমরা কেউ একজন বলো দেখি, মনোযোগ কার কে ঘুম আছে একটু দেখি, বলতে পারবা কেউ এই চিত্রের মধ্যে কোনটা ডি, মান বলো, এখানে তো মান দেওয়া আছে 1 মিটার, হ্যাঁ 1 মিটারটা ডি, আর এই দুইটার মধ্যবর্তী দূরত্ব এটাকে আমরা ইয়ে দ্বারা প্রকাশ করছি, হ্যাঁ এই যে ছোট ছোট অঙ্ক আছে কিছু। আচ্ছা এরপরে সম্প্রসারিত কাজ আছে, এর মধ্যে কিছু কথা বলা আছে যে দুটি একই ধরনের আলোক উৎস ব্যতিস্যার সৃষ্টি করতে পারে না, ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা ব্যতিস্যার সৃষ্টির সময় বলছিলাম কি সুসংগত উৎস হওয়া লাগবে, তো এক্ষেত্রে সুসংগত উৎস হলে ধরে দশাটা একই হওয়া ছিল, তারপরে যে আলোক তরঙ্গ দৈর্ঘ্য একই হওয়া লাগবে, এইসব কারণগুলো আছে পড়ে নিও। আচ্ছা এরপরে একটা কথা, এখানে একটা কথা আছে, এগুলি এমসিকিউর জন্য জাস্ট এটুকু মনে রাখো যে আমাদের যদি ব্যতিস্যার সৃষ্টিকারী দুটি তরঙ্গের পথে যদি একটা পাতলা প্লেট তুমি রাখো, ব্যতিস্যার সৃষ্টির যে দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের আলো ছিল
ওই দুটার মাঝে যদি একটা পাতলা প্লেট রাখো তাহলে ঝালের কি পরিবর্তন হবে কিনা, তো ঝালের মধ্যে একটা অতিরিক্ত পদপার্থক্যের সৃষ্টি হবে। আর এখানে একটা হিসাব আছে দেখো, বলতেছে দুইটা একই ধরনের ছিদ্র দ্বারা গঠিত ব্যতিসের ঝালরে কেন্দ্রীয় উজ্জ্বল পটির তীব্রতা কত আই, যদি সির বন্ধ করে দেওয়া হয় তাহলে ওই স্থানে তীব্রতা কত হবে, অর্থাৎ চার গুণ বৃদ্ধি পাবে। সির বন্ধ করে দেওয়া হলে কত গুণ বৃদ্ধি পাবে? চার গুণ বৃদ্ধি পাবে। মাথায় রেখো আই ডট ইকুয়াল টু আই ম্যাক্স বাই ফোর। তো এই আই নট আই ম্যাক্স এই কথাগুলো তোমরা সেকেন্ড পার্টের প্রথম চতুর্থ অধ্যায়ে আছে, ফিজিক্স সেকেন্ড পার্টের চতুর্থ অধ্যায়ে এটা নিয়ে আলোচনা করবানে। হ্যাঁ, চার গুণ হ্রাস পাবে, এটুকু এমসিকিউর জন্য মনে রাখো। আচ্ছা, এরপরে আলোর অপবর্তন আছে। আচ্ছা, অপবর্তনের সংখ্যাটা দেখো, অপবর্তন জিনিসটা কি? অপবর্তনের বলছে দেখো, কোনো প্রতিবন্ধকের কিনারা বা ধার ঘেঁষে সরু ছিদ্রের মধ্যে দিয়ে আলো যাওয়ার সময় কি হয়, জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হয় কি? অপবর্তন। অর্থাৎ কোনো প্রতিবন্ধকের কিনারা বা ধার ঘেঁষে যদি সরু ছিদ্রের মধ্যে দিয়ে আলো মানে মধ্য দিয়ে যাওয়ার সময় জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হচ্ছে অপবর্তন। তরঙ্গ বৃদ্ধি পেলে এই ক্ষমতাটা মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় অপবর্তন ক্ষমতা বৃদ্ধি পায়। জিনিসটা বুঝতে পারছো? অর্থাৎ আলোর বেঁকে যাওয়ার যে ঘটনা, একটা সরু ছিদ্রের মধ্যে দিয়ে আলো যাচ্ছে গিয়ে বেঁকে গেছে, ওই যে বেঁকে যাওয়ার ঘটনা ওটাকে বলা হচ্ছে আলোর অপবর্তন। আর শব্দ যেহেতু তরঙ্গ ধর্মী সুতরাং শব্দেরও কিন্তু অপবর্তন হয়, মাথায় রেখো, সেটাকে বলা হয় শব্দের অপবর্তন। শব্দ যেহেতু আলোর তরঙ্গ ধর্মী তো সেই কারণে কিন্তু শব্দের ক্ষেত্রে অপবর্তন হয়। আচ্ছা, এরপরে আছে অপবর্তনের কিছু সত্য। তো অপবর্তন সৃষ্টির দুইটা সত্য আছে দেখো, এখানে একটা হলো খাড়া ধারের ক্ষেত্রে আর একটা আছে সরু ছিদ্রের ক্ষেত্রে। তো এই খাড়া ধারের ক্ষেত্রে দেখো, খাড়া ধারটা খুব কেমন হবে, তীক্ষ্ণ হবে, এর প্রস্থটা কেমন হবে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মানের কাছাকাছি হবে, প্রস্থটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি হবে। আর সরু ছিদ্রের ক্ষেত্রে ছিদ্রটা খুব সরু হবে আর তরঙ্গ দৈর্ঘ্যটা ল্যামডার মানটা মানে কাছাকাছি হবে, ব্যাস হবে তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি, এর ব্যাসটা হবে তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি। এইগুলো দুটি অপবর্তনের সত্য আছে। এখন অপবর্তন কয় প্রকার? অপবর্তন হলো দুই প্রকার, একটা হলো ফ্রেনেল, একটা হলো ফ্রনহফার। একটা হলো ফ্রেনেল, একটা হলো ফ্রনহফার। তো এই ফ্রেনেল শ্রেণীর অপবর্তন কী, ফ্রনেল শ্রেণীর অপবর্তন কী, ফ্রনহফারটা কী সেটা দেখো। এখন ফ্রেনেল শ্রেণীর অপবর্তন দেখো, এটা দেখো নাম ছোট আর ফ্রনহফার দেখো নাম বড়, তাই না? তো ছোটোটার ক্ষেত্রে সসীম দূরত্ব থাকবে, নাম ছোট তাহলে এরা সসীম দূরত্ব তো অল্প দূরত্বে থাকবে, আর ফ্রনহফার নাম অনেক বড়, দেখো ফ্রনহফার অনেক অনেকগুলো অক্ষর, তো এটা হলো অসীম দূরত্ব থাকবে। নামটা দিয়ে মনে রাখার টেকনিক ধরে নিতে পারো। তো যারা সসীম দূরত্ব থাকলে সেটা হলো ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, যদি অসীম দূরত্বে যায় তাহলে সেটা হলো ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। বুঝতে পারছো তোমরা? তো দেখো এখন বলছে দেখো, প্রতিবন্ধক বা সরু ছিদ্র আলোক উৎস বা পর্দা হতে যদি উভয় সসীম দূরত্ব, অর্থাৎ ওই যে আমরা সির বা ছিদ্র বের করছিলাম এই ছিদ্র দূরত্ব সসীম দূরত্ব, আবার এই উৎস হতে এই যে সিরের দূরত্ব এটাও যদি সসীম দূরত্ব থাকে, দুইটাই যদি সসীম দূরত্ব থাকে তাহলে সেই অপবর্তনের ঘটনাকে আমরা কি বলবো? সেই অপবর্তনের ঘটনাকে বলবো আমরা ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। আর ফ্রন আবার কখন বলবো? দেখো প্রতিবন্ধক বা ছিদ্র থেকে যদি আলোক উৎস বা পর্দা উভয় কী হয় অসীম দূরত্বে চলে যায় তাহলে সেই অপবর্তনের ঘটনাটাকে আমরা বলবো কি? ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। এখন কথা হলো এই যে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, এই ক্ষেত্রে আমরা যে তরঙ্গ মুখ পড়ছিলাম, তরঙ্গ মুখটা হয় কেমন হয়, মানে এখানে গলীয় বা সিলিন্ডার আকৃতির হয়, অর্থাৎ উত্তল হয় বলতে পারো, গলীয় বা সিলিন্ডার আকৃতির হয়। আর এই ক্ষেত্রে কেমন হয়? সমতল মুখ হয়। তরঙ্গ মুখটা কেমন হবে? সমতল হয়। তাহলে আমি বললাম ফ্রনহফার হলে অসীম দূরত্ব থেকে আসবে তাহলে এটা কেমন হবে? সমতল হবে। আর ফ্রেনেলটা কেমন? কাছ থেকে আসবে তাহলে এক্ষেত্রে এরকম হবে, তোমরা এই চিত্রটা দেখছিলে এর আগে, তো এরকম কিন্তু হবে সেক্ষেত্রে, সেক্ষেত্রে তরঙ্গ মুখটা এরকম হবে। এই হলো দুইটা জিনিস এমসিকিউর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, কদাগেও আসতে দেখা যায়। আচ্ছা, আর এই ফ্রেনেল শ্রেণীর উপবর্তন মানে অপবর্তনের উদাহরণ আছে দেখো, কোন কোন ক্ষেত্রে ঘটে? খাড়া ধারে ঘটে, সরু তারে ঘটে, তারপরে অল্প পরিসর ছিদ্রে। খাড়া ধার, সরু তার, অল্প পরিসর ছিদ্র, এভাবে পড়ার সময় এভাবে একবারে পড়ে ফেলবা, খাড়া ধার, সরু তার, অল্প পরিসর ছিদ্র। আমি ছন্দটন্দ দিলে দিতে পারবা না, কিন্তু দিচ্ছি না ইচ্ছা করে, কারণ সব ক্ষেত্রে ছন্দ পড়া ঠিক না, কারণ ছন্দ তোমার পরীক্ষা হলে সব মনে রাখতে পারবা না। আমি খুব ছন্দ যেগুলো খুব দরকার না হলেই নয় সেক্ষেত্রে সারা দিতে চাই না। তো খাড়া ধার, সরু তার, অল্প পরিসর ছিদ্র, খাড়া ধার, সরু তার, অল্প পরিসর ছিদ্র, এইভাবে একবারে পড়ে ফেলবা, হয়ে যাবে। আর এগুলো দেখো, এগুলো তার উল্টো, মানে ফ্রনহফার শ্রেণীর ক্ষেত্রে কোনগুলো দেখো? এক্ষেত্রে হলে একক রেখা ছিদ্র, যুগ্ম রেখা ছিদ্র, গ্রেটিং বা ঝাঁঝরি, আমরা এই জিনিসগুলো পড়বো, যে ঝাঁঝরি সম্পর্কে কিছু কথাবার্তা আছে এরপরে, এই জিনিসগুলো আছে, এই উদাহরণগুলো পড়বা, তরঙ্গমুখগুলো পড়বা,
আর সংখ্যাটা পড়বা, এখান থেকে কিন্তু এই পড়াগুলো তোমার কাজ, অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? স্মল দাও, এই পর্যন্ত বুঝতে অসুবিধা আছে কিনা? হ্যাঁ, উদাহরণগুলো আরেকবার বলেন ভাইয়া। আচ্ছা উদাহরণগুলোর ক্ষেত্রে বলছি যে আমি বলছি এগুলো কোন কোন ক্ষেত্রে ঘটে, মানে এই যে ফেনল শ্রেণীর অপবর্তন কোন ক্ষেত্রে ঘটছে, যখন খাড়া ধার ঘটবে, সরু তারে ঘটবে, অল্প পরিসর ছিদ্র, অর্থাৎ ছিদ্রটা যখন খুব সূক্ষ্ম হচ্ছে, ওই যে বললাম এই যে ছিদ্র দুটো কাছাকাছি অবস্থান করবে, অর্থাৎ যে স্লিট বা চির দুটা কাছাকাছি অবস্থান করবে, তাহলে ওইখানে যে ছিদ্রটা ছিল ওই ছিদ্রটা খুবই ছোট হবে, ছিদ্রটা খুবই ছোট হবে সেক্ষেত্রে। আর এগুলো কেমন, এগুলো দেখো একক রেখা ছিদ্র, যুগ্ম রেখা ছিদ্র, গ্রেডিং বা ঝাঁসটি, ঝাঁসটি সম্পর্কে আমাদের অনেক কথাবার্তা আছে, সেগুলো পড়বা। এই জিনিসগুলো তোমাদের স্ক্রিনে দাগানো আছে, দাগাই নিয়ে তোমরা সাথে সাথে। আচ্ছা এই হলো বিষয় এই ভিডিওতে।